হায়দ্রাবাদ নেমে গেছি, এখন অটোর মধ্যে বসে আছি। এই জাস্ট 10:15 সোয়া 10 ট্রেন নামলো, বাট স্টেশনে ঢুকলো, তো ভেবেছিলাম লেট হবে, তাই ঢুকে গেছি। তোমাদেরকে দেখাই এখানকার সিএমএর অফিস। ও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে একমাত্র মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাই হচ্ছে একদম বাজে জায়গা, নোংরা জায়গা, তো পরিষ্কার রাস্তা। এই সাইডটাতেই হবে সিএমএর অফিসটা, দেখি দেখা যাক। হোয়াইট কালার দিয়ে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সিএমএর অফিস। এবারে কাছে দেখাচ্ছে এই জায়গা, হোয়াইট কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সিএমএর অফিস। রাস্তা দেখে কি পরিষ্কার, এটা হচ্ছে দীপক চিরাগ, ওরা বলছে। হ্যাঁ দেখেছি, এখন আমরা একটা কসমে গাড়ি আছি, দেখো প্রতি মেট্রো যাচ্ছে, মেডিকেল মেট্রো। খুব পরিষ্কার রাস্তা, খুব পরিষ্কার জায়গা। এই হচ্ছে আমাদের কোণে, কোণে এখন খাচ্ছে। আমরা এখন লাঞ্চ করতে বসেছি, তাই এখন আমরা এই গেটা দিয়ে হাঁটছি,
হেঁটে যাচ্ছে। এখানে নাকি মন্দির আছে, চলো দেখি মন্দিরটাতে যাব, গিয়ে তারপরে বেরোবো। এরকম কেন কষ্ট হচ্ছে কে জানে, এখন কিন্তু আমার হাঁটলে এতটা কষ্ট হয় না। দেখি কত দূর কী করতে পারি, চলো। এই দেখো এইটা হচ্ছে ওদের ফ্ল্যাট, এই যে স্টারটা যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দিদির ফ্ল্যাট। দিদি বলতে দেবার দিদি, আমার ননদ, আমার একটাই ননদ। এখন আমরা যাচ্ছি বাইরে বেড়াতে, একটু সামনাসামনি যাচ্ছি। ওরা রয়েছে বনি, পল্লবী রয়েছে ওখানে, পল্লবী হচ্ছে দিদির ছেলের বউ, আর দেবা ওখানে, আর এখানে আমি আর বাবু। চলো দেখি কোথায় যাওয়া যায়। ও আমি এইটুকু হেঁটেই হাঁপিয়ে গেলাম। ওদের ব্লগগুলো দেখো, ব্লগগুলো খুব ভালো, মানে নতুনত্ব। নিচটা হচ্ছে পার্কিং এরিয়া, দিদিরা ফেস টুতে থাকে, ফেস ওয়ানটা পাশে। আরও দেখো মানে প্রজেক্ট হচ্ছে, আমরা যখন বোকারোতে ছিলাম বোকারো অন্য জিনিস ছিল, ওটা আরেক ধরনের ছিল। আর এইখানে ব্যাঙ্গালোরে, এই সরি ব্যাঙ্গালোর বলছি, হায়দ্রাবাদে এসেছি, হায়দ্রাবাদে জিনিসটা হচ্ছে আবার আলাদা। তা তোমাদেরকে বলেছিলাম আমি কী কারণে হায়দ্রাবাদ যাচ্ছি, সেটা তোমাদের বলিনি। তার প্রপার কারণ হচ্ছে বনি, বনি মানে দিদি, মানে আমার ননদের মেয়ের, ওর বিয়ে, সেই পারপাসেই আমরা এসেছি। লাস্ট এত বছর সেই 2019 লাস্ট আমরা ঘুরেছিলাম, তারপরে আসা হয়নি, সেই পারপাস এখানে ঘোরাও হয়ে গেবে। তা চলো এখন যাই। আম কেডো, এটা কেডো, এটা আছে গ্যাবেজ, গ্যাবেজ, এটা পার্পল গ্যাবেজ, এটা ব্রোকলি, 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 এই তো ওই যা কোল্ড ড্রিঙ্কস নেবে, আর এই ড্রাগন, ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুট লাগবে না তোর? হ্যাঁ না না, ড্রাগন ফ্রুট তো মানে ড্রাগন ফ্রুট তোর লাগবে না, ইয়ে এতে কি সাজাবি? হ্যাঁ ব্ল্যাক ওয়াটার, দুটো লাগবে। দেখো নিয়ে যায় যে এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে যায়। লঙ্কা দেখো, আচারি লঙ্কা, কোথায় আচারি লঙ্কা? চলো চলো কে নিলেন? ও বলছে দেয়ার মিল না, ও দেয়ার মিল, দেয়ার কি করবি? দেখি
90 টাকা কেও গুটি 269 আমার এই আমরা এখন মলে এসেছি, ওদের মলে, হায়দ্রাবাদের মলে। ওই বনি আর পল্লবী নিয়ে এসছে, ঘুরে ঘুরে এখন দেখছি কী কী পাওয়া যায়। দেখি চলো, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, এবার একটা রেজার নিলাম, আর দেখি কিনি। বঙ্গালী লাইক সাবস্ক্রাইব কমেন্ট তোমাদের একটা চ্যানেল আছে দেবব্রত হায়দ্রাবাদের চ্যানেল আছে না? আমার একটা ডান্স চ্যানেল আছে না, ওখানে কি বলো, প্রথমে কি বলো, ঠিক আছে? আমরা তো দেখলে সকালবেলা নেমে গেছিলাম, ডুবে গেছি দিদির বাড়িতে, আমরা ঘুরতেও গেলাম, সেটাও তোমরা দেখলে। তা এখন জাস্ট ঘুরে ঘরে ঢুকলাম, এখন ডিনার টিনার করবো। মারাত্মক গরম এখানে, মানে ভেবেছিলাম ওয়েদারটা নাকি ঠান্ডা ঠান্ডা, মানে রাতে সকালবেলা ওদের গরম হয়, রাতের বেলা ঠান্ডা হয়, কিন্তু সবই একই। তা সেই জন্যে মানে ওইটুকু বেরিয়েছি, তাতে আমার ঘাম দিচ্ছে। তা এখন এটা এটা রনির ঘর, এই যে রনি আর রনির বউয়ের ছবি দেখতে পাচ্ছ, তা এটা রনির ঘর। রনি হচ্ছে দিদির ছেলে, মানে আমার ননদের ছেলে। তো ওরা এক ভাই এক বোন, তো ওরই বোনের বিয়ে, মানে বনি, বনি হচ্ছে ওর বোন, ওরই বোনের বিয়ে। তা সেই জন্য তা এখন ওর ঘরে বসেছি, একটু এসির হাওয়া খাবো, তারপরে সব কিছু করে নিয়ে, ডিনার টিনার করে নিয়ে তারপরে তাড়াতাড়ি শুয়ে যাবো কালকে। কারণ দেবা বলছে একটু ডাক্তার দেখাবে আমাকে, দেখা যাক। আমার তো জানো একটু ইউরিনে প্রবলেম আছে, সেগুলো সেই ডাক্তারটা দেখাবে। দেবা বলছে আমার হায়দ্রাবাদে এসছে, একবার একটু চেক আপ করিয়ে নেবে, তো দেখা যাক। তাই চলো আর বেশি বাড়াচ্ছি না, কারণ ভিডিওটা প্রথম কথা এদের আবার দিদির কাছে শুনলাম, ওদের আবার হায়দ্রাবাদে গরমকালে আবার নাকি রাতেরবেলা জল থাকে না, আবার ভোর 5টাতে জল চলে আসে। মানে এটা নাকি যত যত মানে ধরো এটা এপ্রিল, তো এপ্রিল মে,
মানে মার্চ এপ্রিল মে মনে হয় এরকম বলো, মানে 3 মাস নাকি এরকম হয়। তারপরে আবার জল যে কেসেই সেরকম অফুরন্ত জল পাবে। তা যাই হোক, আর ভিডিওটা বাড়িয়ে লাভ নেই, তাই এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, তার সঙ্গে বেল আইকনটাও টিপবে, যাতে প্রত্যেকবারে যা ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা যাতে পৌঁছে যায়। তা আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর্লি দ্য নেক্সট মর্নিং, এবার ওর হবে আইবুড়ো ভাত আজকে। এই যে ওর এইটা আইবুড়ো ভাতের সাজ, এখনও আসেনি, মানে টাইম হয়নি, ফটোগ্রাফার আসবে, তারপরে আমরা সব একসাথে বসে ওকে আশীর্বাদ করা হবে, মানে আইবুড়োর ইয়েটা কমপ্লিট করানো হবে। তা চলো, যখন ও বসবে তখন আবার তোমাদের সাথে দেখা করছি। প্রদীপটা জ্বালিয়ে দাও, জল দিচ্ছি।
জল দাও, জল খাই। ওকেও তুমি একটু মিষ্টি খাইয়ে পায়েস খাইয়ে দাও। আমি সাথে বসে খাবার গুলো নিয়েছি। একটা টিস্যু দিও সাথে, পাশে টিস্যু একটা দিয়ে রাখো, ফট করে হাতে পড়লে পড়লে সাথে সাথে বুঝতে পারবে। বলো আমাকে নিয়ে যাবে যে গোকুলে বাড়িতে সে আমাদের একটু খবর দিও ভাই। আজকাল মোনালিসা স্টাইল হ্যাঁ, মাল ऐसा गिरा रहेगा, फोटो उठाओ, समझ लेगा कि कहां किधर है, नाक किधर है। ओ हॉरर मूवी जैसा। फोटो फोटो यार খাওয়াটা ভালো করে মানে খাওয়াটা
আমার নিজেরাই আমরা সামলাতে পারি না। হ্যাঁ, শুয়ে গেল, আরামসে শুয়ে গেল, গুড।
না না পরে কেন জায়গা খালি থাকবে আমি দিচ্ছি জানতে লাগবে না, জোর জোর লাগবে না,
রান্না ভালো হয়েছে। এখানে তো আরো অরবিট মলে এসেছি। এটা একটা হায়দ্রাবাদের একটা বিশাল বড় মল, আমাদের সাউথ সিটি মলের মতন। দেখো মলটা, এটা হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। ওফ অদ্ভুত, এখানে যা কালেকশান দেখছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনে হয় কলকাতায় এরকম কালেকশান নেই। সব কিছু আছে, আদিদাস থেকে আরম্ভ করে ডাব্লিউ থেকে আরম্ভ করে যা পাবে সব, ব্ল্যাকবেরি, তারপরে হচ্ছে ব্যাগিট, সোচ সব আছে, কী না নেই, জকি থেকে আরম্ভ করে আর ওপরে হচ্ছে ফুড প্লাজা, খাবার জায়গা, আর নিচেও রয়েছে, নিচে ওইটা হচ্ছে সুগার রয়েছে, এইখানে হচ্ছে তোমার ফোনের কোনো একটা স্টুডিও, এটা হচ্ছে কফি টফি কিছুর, ওখানে হচ্ছে আয়ুর্বেদিকে, আরও অনেক কিছু আছে। দেখো এটা হচ্ছে বিভা, ওই রনি, তারপরে দেবা আর ও মিলে এগিয়ে গেছে। এই যে এই হচ্ছে বিভা, বিভার কালেকশান দেখো, হেভি কালেকশান। অদ্ভুত অদ্ভুত জায়গা হায়দ্রাবাদ, ইজ দ্য বেস্ট সত্যি। এত স্টেটে ঘুরেছি, প্রতি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট একদম বাজে ফালতু। দেখছো কত বড় মলটা,
এটা হচ্ছে বিউটি পার্লার, স্যালুন অ্যান্ড স্পা। এবার চলো আমরা একটু বসবো। দেবারা গেছে, আমরা এখন তোমার আইসক্রিম খাবো। এটা একটা স্ট্রিট ফুড, বুঝেছো? তা ওরা ওইখানে কোয়ালিটি ওয়ার্ল্ডসে গেছে, ওই যে কোয়ালিটি ওয়ার্ল্ডস ওখানে গেছে আইসক্রিম আনতে। এখানে পিভিআর, হ্যাঁ সব আছে, পিভিআর, তারপরে শপার স্টপ। আইসক্রিম খাচ্ছি, ওই যে দেবা ঠেবারা সব আইসক্রিম খাচ্ছে। এই বাবু আর গুনগুন মিলে খাচ্ছে, বাবু ভ্যানিলা খাচ্ছে, গুনগুন কোন খাচ্ছে, আর আমিও এই রকম খাচ্ছি। চলো খেয়ে নিই, তাহলে আবার এটা ইয়ে হয়ে যাবে, গলে যাবে। দেখো তো পাহাড় কেটে পুরো রাস্তা বানানো হয়েছে, পাহাড়গুলো দেখেছো? সব অফিস দেখো, এটা হচ্ছে অফিস পাড়া।
Thank you.